ক্রিকেটারদের দেশের নানা প্রান্তে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর নজির নতুন নয়। সম্প্রতি রাজধানীর বঙ্গবাজারে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে পড়েছেন হাজার হাজার ব্যবসায়ী। কেউ হারিয়েছেন ব্যবসায়ের সম্বল, আর কেউ রুটিরুজির চাকরি। কঠিন এই সময়ে প্রথমে তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান, এরপর তাসকিন আহমেদ, এবং এবার এই কাতারে যোগ দিলেন মিস্টার ডিফেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ক্ষতিগ্রস্তদের সাহায্যের ঘোষণা দেন এই টাইগার ক্রিকেটার। এর আগে ব্যবসায়ীদের পাশে সর্বপ্রথম দাঁড়িয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। মাসুল ফাউন্ডেশনের সমন্বয়ে তিনি ব্যবসায়ীদের ইফতারের জন্য 20,000 টাকা সহায়তা ঘোষণা দেন। ওই পোস্টে সাকিব তাসকিনের নাম মনোনয়ন করেন। একইভাবে সমপরিমাণ অর্থ সহায়তা এবং ফেসবুক পোস্টে তাসকিন মনোনয়ন করেন মুশফিককে। সেই ধারাবাহিকতায় এবার মুশফিকও দুর্গত এসব মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন। নিজের ফেসবুক পেজে মুশফিক এক পোস্টে লেখেন, আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মুবারক। আমি নিশ্চিত এতক্ষণে আপনারা সবাই বঙ্গবাজারের মর্মান্তিক ঘটনার কথা শুনেছেন। বিশেষ করে এটি রমজান মাসে হওয়ায় তারা খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। মুশফিকুর রহিম ফাউন্ডেশন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে। এই ইফতারের আয়োজনটি সমন্বয় করবে মাসুল ফাউন্ডেশন। কেবল নিজেই সহায়তা করে থামেননি এই টাইগার ব্যাটার, একই সঙ্গে সর্বস্তরের মানুষদেরও দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এই রমজান মাসে যতটা সম্ভব এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের ভাইবোনদের সাহায্য করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। এদিকে সাকিব ও তাসকিন অনুদান দেওয়ার অর্থের পরিমাণ জানালেও মুশফিক সেটি উল্লেখ করেননি।